আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজ আপনারা দেখবেন প্যান্ট কাটিং সালোয়ার। এটা মেয়েদের প্যান্ট কাটিং সালোয়ার, প্যান্ট কাটিং পায়জামা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখুন। তো সাইড থেকে আমরা একটা চাপ এক চাপ পরিমাণ বাদ রেখে সেলাই দিচ্ছি। এক এক পাটে দেখেন আমরা সাইড দিয়ে, এটা দুইটা পাট হবে, দুইটা পায়ে দুইটা পাট আমরা মাঝ বরাবর একটা সেলাই দিচ্ছি। তো সেলাইটা দেওয়ার পরে আমরা আচ্ছে সিধা পাশ থেকে এক চাপ বাদ পরিমাণ চওড়া হবে আমরা একটা চাপ সেলাই দিব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখলে আপনি অবশ্যই অবশ্যই সেলাই করতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমি কাপড়টাকে মিলিয়ে নিলাম। এরপরে আমি মাঝখান দিয়ে দেখেন যে জোড়াতে জয়েন্টটা দিয়েছি, সেলাই দিয়েছি। এখন আমরা জয়েন্টের থেকে এক চাপ পরিমাণ বাদ রেখে একটা চাপ দেবো। যাক, জয়েন্টের পর দিয়ে আমরা চাপটা দিচ্ছি। আমি জুম করে একটু বড় করে দেখাচ্ছি চাপটা কতটুকু পরিমাণ আমরা দিয়েছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই আপনারা যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা পায়ের নিচে সেলাইটা চিকন করে দিতে পারতাম, তো ওখানে আমরা কিন্তু 2-2.5 ইঞ্চি একটা চওড়া আলাদা কাপড় জয়েন্ট করে নিচ্ছি। আমাদের নিচের যে ভাঁজটা ওটা একটু চওড়া হবে, একটু মোটা হবে, এর জন্য আমরা জয়েন্ট করে নিচ্ছি। তো দেখেন, তারপরে আমি কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে আমি উপরের সাইডে এখানে আমরা সোজা একটা সেলাই দিয়ে নিব। আর সিধা পাশ থেকে আমাদের একরকম 2-2.5 ইঞ্চি চওড়া একটা হবে, মোটা হবে সেলাইটা। এরপরে আমাদের ওটা দেওয়ার পরে আমরা দুইটা পার্ট একত্রিত করে আমরা হাইয়ের সেলাইটা দিয়ে নিব। বন্ধুরা দেখেন হাইয়ের সেলাইটা দিয়ে নিব। প্রথম সর্বপ্রথম আমরা যে দুইটা হাই আছে একসাথে রেখে প্রথম হাইয়ের সেলাইটা দিব, এবং এখানে হাইতে আমাদের অবশ্যই দেখেন ডবল সেলাই দিতে হবে। প্রথম পার্টটা শেষ করার পরে আমরা ডবল সেলাই দেব এবং দ্বিতীয় পার্টে আমরা সেলাইটা করব। আমরা দ্বিতীয় পার্টটাও সেলাই করে নিচ্ছি। এরপর আমরা পায়ের মৌরিটা সেলাই করবো। আমাদের পায়ের মৌরিটা একটু দেখেন আপনারা, এটা শেষ হওয়ার পরে আমরা ডবল দিয়ে নিলাম। তো দেখেন বন্ধুরা, এখন আমরা পায়ের মৌরিটা করব। পায়ের যে ঘেরটা আছে ওটা আমাদের 11.5 ইঞ্চি হবে। 11.5 ইঞ্চি আমরা মাপ রেখে শুধু একটা সেলাই দেবো। অবশ্য বন্ধুরা এখানে ডবল সেলাই দিতে হবে, এবং পায়ের ওই পাশের যে দুই পায়ের ঘের দুইটার মাপ আমাদের সেম সেম থাকা লাগবে, 11.5 ইঞ্চি। তো বন্ধুরা দেখলেন সেলাইটা। তো এখন আমরা ইলাস্টিক লাগাবো কোমর পটির। এখানে আমরা দেখেন উপরের সাইডে এরকম 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে একটা সোজা সেলাই দিয়ে নিব। 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে আমরা সোজা একটা সেলাই দিয়ে নিব। এখন দেখেন আমরা ইলাস্টিক, এটা মিডিয়াম মানুষ, আমরা 21-22 ইঞ্চি মতন আমরা একটা ইলাস্টিক কেটে নিলাম। ইলাস্টিকটা আমরা দেখেন এভাবে সেলাই করে নিয়ে আমরা কিভাবে প্যান্টে এটা সালোয়ারে লাগাই আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা দেখেন আমরা ইলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আর যে আমরা এই সাইডটা সেলাই দিচ্ছি ভাঁজ দিয়ে, অবশ্যই আমাদের ইলাস্টিকটা ভিতরে থাকবে। ইলাস্টিকের পরে কোনো রকম সেলাই পড়বে না, কাপড়ের পর্দায় যাবে সেলাইটা, ইলাস্টিকের পরে সেলাই উঠবে না। এভাবে সেলাই দেওয়ার পরে আমরা টেনে ইলাস্টিকটা সমানভাবে পৌঁছে দিয়ে আমরা মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেবো।